নমস্কার বন্ধুরা, পার্লে জি কোম্পানিতে কাজ করতে চান, কোনো রকম টাকা পয়সা না দিয়ে এক টাকা কিন্তু আপনার এই কোম্পানিকে দিতে হবে না, একদম ফ্রি অফ কস্টে আপনারা জয়েনিং পাবেন। কত ঘন্টা ডিউটি, কত টাকা স্যালারি, সব কিছু আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করছি। ছেলে এবং মেয়ে কিন্তু যে কোনো বয়সে যে কোনো যোগ্যতায় কাজটি করতে পারেন। আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কোনো রকম ইনভেস্ট না করে এই কাজটি আপনি করতে পারবেন। সমস্ত কিছু ভিডিওর মধ্যে আলোচনা করা রয়েছে বন্ধুরা, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন তো ফ্রেন্ডস, আপনারা এখানে পার্লে জি জব ভ্যাকান্সি 2024, তো আপনারা এখানে পার্লে জিতে জব করতে পারবেন। তো এখানে কিন্তু কোনো রকম টাকা পয়সা ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ এই কাজের জন্য কোনো রকম কিন্তু ইনভেস্ট আপনাকে করতে হবে না, অর্থাৎ এক টাকা কিন্তু আপনাদের এখানে টাকা পয়সা দিতে হবে না কোথাও, আপনাদের কিন্তু কোনো রকম টাকা পয়সা কিন্তু লাগবে না। এখানে কিন্তু অফিসিয়াল রিক্রুটমেন্ট বেরিয়েছে এবং টোটাল ভ্যাকান্সি রয়েছে এখানে টোটাল কিন্তু 100, অর্থাৎ 100টা কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে। আপনারা কিন্তু টোটাল মিনিমাম 100 জন আবেদন করতে পারবেন, ছেলে এবং মেয়ে মিলিয়ে। এবং আপনাদের এজ লিমিট 18 থেকে 45 বছর, যদি আপনি ছেলে হন তাহলে কিন্তু এই বয়সের মধ্যে আপনি আবেদন করতে পারছেন, এবং যদি আপনি মেয়ে হন তাহলে আপনার বয়স যদি 18 থেকে 40 বছর হয়ে থাকে তাহলে কিন্তু এই কোম্পানিতে আপনি আবেদন করতে পারবেন। এটা কিন্তু পার্লে জির একদম অফিসিয়াল রিক্রুটমেন্ট, এবং মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। এবং মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু 8 পাস 4 পাস, এরকম কোয়ালিফিকেশান হলে আপনারা কিন্তু এই কাজের জন্য আবেদন করতে পারছেন। এবং কী কী কাজ করলে আপনাদের কত টাকা স্যালারি দেওয়া হবে সেটাও কিন্তু আমরা এই কোম্পানির এবং কাজের মধ্যে দিয়ে আলোচনা করব। এবং এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কত টাকা স্যালারি এবং কোন কোন লোকেশানে আপনারা কাজটি করতে পারবেন। আপনারা যদি প্যাকিংয়ের কাজ করতে চান, কোনো রকম কোয়ালিফিকেশান লাগবে না। এখানে দেখতে পাচ্ছেন 12,500 টাকা থেকে স্টার্টিং স্যালারি রয়েছে। যদি পিকারের কাজ করতে চান তাহলে কিন্তু মিনিমাম 4 পাস কোয়ালিফিকেশান হলে আপনাদের কিন্তু 13,000 টাকা প্লাস কিন্তু এখানে কোম্পানি স্যালারি প্রোভাইড করছে। এবং ম্যানুফ্যাকচারের 10 পাস যদি আপনাদের কোয়ালিফিকেশান হয় তাহলে কিন্তু 15,500 টাকা আপনারা স্যালারি কিন্তু এখানে পাচ্ছেন। ফ্যাক্টরির লেবারে যদি কাজ করেন কোনো রকম কোয়ালিফিকেশান ছাড়া, 13,200 টাকা স্টার্টিং স্যালারি নিয়ে আপনারা কিন্তু এই পার্লে জি কোম্পানিতে কাজ করতে পারবেন। এবং মেশিন মেইনটেন্সের কাজ যদি করতে চান তাহলে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশান হওয়া লাগবে মিনিমাম 12 পাস। তো আপনাদের কোয়ালিফিকেশান যদি মিনিমাম 12 পাস হয় তাহলে কিন্তু এখানে স্টার্টিং স্যালারি রয়েছে 24K, অর্থাৎ 24,000 প্লাস কিন্তু এখানে স্যালারি রয়েছে। এবং সুপারভাইজার বিএ পাস, অর্থাৎ যদি আপনাদের গ্রাজুয়েশান কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু আপনারা এই সুপারভাইজার কাজের জন্য আবেদন করতে পারবেন, এবং এর স্যালারি রয়েছে কিন্তু মিনিমাম 22,000 টাকা প্লাস। তো বন্ধুরা, এই কাজগুলো আপনি করতে পারছেন। তো বন্ধুরা, এখানে যে ডিউটি রয়েছে তো এটা কিন্তু আপনাদের মিনিমাম 9 ঘন্টা কিন্তু এটা পার্মানেন্ট ডিউটি, এবং আপনাদের কিন্তু 1 ঘন্টা এখানে টিফিন টাইম এবং ব্রেক লাঞ্চ টাইমের জন্য অফ রয়েছে। টোটাল 8 ঘন্টা কিন্তু আপনাদের এখানে ডিউটি করতে হচ্ছে, এবং ফার্স্ট মান্থ আপনাদের 9 ঘন্টা বা 10 ঘন্টা করতে হতে পারে, যেহেতু এইটা ফার্স্ট মান্থ হচ্ছে ট্রেনিং মান্থ। এই ফার্স্ট মান্থেও কিন্তু আপনি এখানে স্যালারি পাবেন। পিএফ, ইএসআই, প্রভিডেন্ট ফান্ড, ইএসআইসি সব কিছু কিন্তু বন্ধুরা অ্যাভেলেবেল রয়েছে, যেটা এখানে দেখানো রয়েছে। এবং ওভার টাইম রয়েছে, যেটা 45 টাকা করে প্রত্যেক ঘন্টায় আপনি কাজ করতে পারবেন। এবং স্যালারি আছে 12,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত, কিন্তু মিনিমাম স্যালারি 12,000 এবং গ্রোথ স্যালারি কিন্তু 25,000। বিভিন্ন রকম ফ্যাসিলিটি এবং বিভিন্ন রকম আপনাদের জব রোল অনুযায়ী কিন্তু আপনারা স্যালারিটা পাচ্ছেন। সানডে প্লাস ন্যাশনাল হলিডে এটা কিন্তু ছুটি রয়েছে, এবং 26 দিন ডিউটি করতে হবে। যদি আপনি টোটাল 26 দিন ডিউটি করেন কোনো রকম ছুটি না দিয়ে তাহলে কিন্তু 1,300 টাকা ইনসেন্টিভ আপনার ফুল ডে, মানে ফুল ডিউটি করার পর কিন্তু আপনার 1,300 টাকা মাসে এসেছে, একটা ইনসেন্টিভ পাচ্ছেন। রুম ফ্রি, থাকা কিন্তু ফ্রি বন্ধুরা, খাওয়াও কিন্তু 300 টাকা করে মাসে। এই খাওয়াটা কিন্তু আপনাদের স্যালারি থেকে কেটে নেবে, তাও কিন্তু কোনো রকম টাকা পয়সা জমা দিয়ে আপনাদের কাজ করতে হবে না। কোন কোন লোকেশানে আপনারা কাজ করতে পারবেন, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে লোকেশান মেনশান করে দেওয়া আছে। কী কী না, ধুলাগড়ে কাজ করতে পারবেন, বনগাঁওতে কাজ করতে পারবেন, মধ্যমগ্রাম, অঙ্কুরহাটি চেকপোস্ট, হাওড়া ধুলাগড়, বারুইপুর, বর্ধমান, ডানকুনি, ডানলপ, মালদা, শিলিগুড়ি, সিঙ্গুর, সরি। তো এরকম প্রচুর লোকেশান রয়েছে, যে লোকেশানগুলোতে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। তো আপনারা যদি মনে করেন যাতায়াত করে কাজ করবেন, যাতায়াত করেও কাজ করতে পারেন। যদি মনে করেন আপনারা থেকে কাজ করবেন, তো সেক্ষেত্রে কিন্তু থেকেও বন্ধুরা আপনারা কিন্তু কাজ করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। সব কিছু ভিডিওর মধ্যে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই।